এবার প্রবাসের খবর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মুজিব বর্ষের ক্ষণ গণনা শুরু করলো ব্রিটেনে বাংলাদেশ হাই কমিশন। বছর জুড়ে ব্রিটেনের প্রবাসী বাংলাদেশিরা মুজিব বর্ষের নানা আয়োজনে সম্পৃক্ত থাকবেন। তারভীর হাসানের ক্যামেরায় লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। 2020 সাল 21 সালকে মুজিব বর্ষ ঘোষণা করেছে সরকার। এর অংশ হিসেবে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন 30টি অনুষ্ঠান ও কার্যক্রমের আয়োজন করতে যাচ্ছে। শুক্রবার সংবাদ সম্মেলনে হাই কমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরীর পরিচালনায় হাই কমিশনার সাইদা মুনা তাসনিম সাংবাদিকদের মুজিব বর্ষের নানা আয়োজনের বিস্তারিত তুলে ধরেন। বঙ্গবন্ধু চেয়ারম্যান, আমরা যেটা একটা আলোচনা চলছে সেটা হচ্ছে ব্লু ইকোনমি বা ম্যারিটাইম স্টাডিজের উপর একটা পিএইচডি লেভেল একটা, ওটাও আমরা আলোচনা করছি। তাছাড়া ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে চেষ্টা চলছে, সেটা একটা ভিন্ন হয়তো ইয়েতে হবে। কাজে এই ধরনের বিখ্যাত ইউনিভার্সিটিগুলোর সাথে বঙ্গবন্ধু চেয়ার যে কোনো একটা জায়গায় অন্ততপক্ষে করা আমাদের উদ্দেশ্য। ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজে বঙ্গবন্ধু সেন্টার সহ লন্ডনে বঙ্গবন্ধু ভবন নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। বছরব্যাপী আমাদের অনুষ্ঠান আছে, কূটনৈতিক অনুষ্ঠান আছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান আছে। তবে আমরা বিশেষভাবে চেষ্টা করব বঙ্গবন্ধু সেন্টারের জন্য একটি জায়গা খুঁজে বের করতে এবং সেটা অন্তত পক্ষে একটু যদি উদ্বোধন করানো যায় মাননীয় প্রধানমন্ত্রীদের, আমাদের সেটা ইচ্ছা আছে। মুজিবের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানগুলোতে বঙ্গবন্ধুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল এমন বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে। বঙ্গবন্ধুর নানা স্মৃতি বিজড়িত লন্ডনে মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগকে স্বাগত জানান কমিউনিটির বিশিষ্ট জনেরা। এতে ব্রিটিশ বাংলাদেশে এটাই উপকৃত হবে যে বঙ্গবন্ধু কিভাবে এই দেশে আসছিলেন এবং উনি এই দেশ থেকে আবার কিভাবে ইন্ডিয়া ভারত হয়ে বাংলাদেশে ফেরত গেলেন, সবকিছুই ওদের একটা নতুন প্রজন্মের একটা আইডিয়া হবে। এটা শেখ মুজিবুর রহমানের কি ভূমিকা ছিল, উনি কে, উনি কি করেছেন জাতির জন্য, দেশের জন্য, এইগুলা সব আমাদের নতুন প্রজন্ম জানতে পারবে, দেখতে পারবে, বুঝবে। তো এটা তাদের উদ্যোগটাকে আমি সমর্থন করি এবং আমি খুব পছন্দ করি, ভালোই হবে। লন্ডনে মাদাম তুসো জাদুঘর ও জাতিসংঘ সদর দপ্তরে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের উদ্যোগের পাশাপাশি ব্রিটিশ মিউজিয়ামে তার জীবন ও আদর্শ ভিত্তিক চিত্রকর্ম এবং আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।